হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, মেয়েদের যেখানে আদর করলে জোর করে সেক্স করবে মেয়েরাই। নারী শরীরের কোন কোন অংশ স্পর্শ করলে তার কাম উত্তেজনা বাড়িয়ে তোলা যায়, জেনে রাখুন বিশেষজ্ঞদের অমূল্য পরামর্শ যা আপনার যৌন জীবনকে আরও ঘটনাবহুল করে তুলবে। নারীর কেশ তার সৌন্দর্য বাড়াতে শুধু সাহায্য করে না, তা স্পর্শ করলে তিনি সুখের সাগরে তলিয়ে যায়। বিউটি পার্লারে ঘন্টার পর ঘন্টা কেশচর্চায় শুধুমাত্র রূপখোলতাই হয় না, স্ট্রেস রিলিভার হিসেবেও কাজে দেয়। কপাল থেকে ঘাড় পর্যন্ত কেশ দাম ম্যাসাজ করতে পারলে আপনার প্রিয় নারী মজবেনি। কোমর এবং তার নিচের অংশ স্পর্শ করলে নারী শরীরে সুখ চারিয়ে যায়। বেশি সাহসী হওয়ার দরকার নেই, তবে থাইয়ের ভেতরের অংশ এবং কোমরের ভাঁজে জীব বুলিয়ে দিলে সুখের আতিশয্যে নারী হয় পাগলপাড়া। তবে ভুল করেও এই সময় তার যৌনাঙ্গ স্পর্শ করবেন না, তার জন্যে আরও সময় চাই। ফিট ম্যাসাজের কথা এতকাল গল্পেই পড়েছেন। সঙ্গিনীকে অসীম সুখ দিতে হলে পায়ের গোছ, গোড়ালি, পায়ের পাতা ও আঙ্গুল ম্যাসাজ করুন। মাঝে মাঝে এই সমস্ত অঙ্গগুলিতেই জিভের ডগা দিয়ে সুড়সুড়ি দিন, হাতে নাতে সুফল পাবেন। প্রেমিকার কানের লতি কখনো স্পর্শ করেছেন? যদিও না করে থাকেন তাহলে এই দিকে মন দিন। প্রথমে হালকা চালে আঙুল দিয়ে ছুঁয়ে যান কানের বাইরের অংশ, তারপর জিভ কাজে লাগিয়ে কানের প্রবেশদ্বারে ও লতিতে স্পর্শ করুন। দেখবেন সুখ স্পর্শে শিউরে উঠছে প্রেয়সী। সুখের মাত্রা বাড়াতে অল্প কামড় বসাতে পারেন কানের লতিতে। নির্জনে প্রেমিকার হাত ধরে তো অনেক বসলেন, জানেন কি তার হাতের তালুতে সুড়সুড়ি দিলে কি ফল হয়? নারীর যৌন চেতনা বাড়িয়ে দিতে এই পেলব ছোঁয়ার বিকল্প নেই, মনে রাখবেন। প্রেমিকার হাঁটুর পেছনের অংশে হাত বোলানোর মতো উদ্ভট চিন্তা বেশিরভাগ পুরুষের মাথাতেই আসে না, একবার চেষ্টা করেই দেখুন না। ওই স্থানে যুগপৎ তর্জনী ও ঠোঁট বুলিয়ে দিতে থাকলে কয়েক মিনিটেই দেখবেন আপনার থেকে আরও কিছু আশা করছে স্বপ্নের নারী। পিঠের ওপর তো আলতো হাত রাখলে একই সঙ্গে নারীর হৃদয়ে ভরসা ও অনুরাগের ভাব বিস্তার হয়। ঘনিষ্ঠ অবস্থায় তার মেরুদণ্ড বরাবর জিভ বুলিয়ে যান, দেখবেন সঙ্গিনীর গায়ে সুখের প্রাবল্যে কাটা দিয়ে উঠেছে। স্বল্প উঁচু কণ্ঠার হাড় বহু নারীর সৌন্দর্যে নয়া মাত্রা যোগ করে, সুযোগ পেলে সেখানে একটু চুমু খান। গলা ও বুকের ওপরের অংশে হালকা ছোঁয়ায় নারীর হৃদয় বিগলিত হয়, জেগে ওঠে শরীর। ঘাড়ের তলদেশে সুখ স্পর্শ পেতে বিশ্বের বেশিরভাগ মহিলারাই চায়। একদা জাপানি নারী দেহের ওই অংশটি দর্শনে পুরুষের যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করত। যৌন অভিযানে দুঃসাহসী হয়ে সঙ্গিনীর শরীরের এই অংশে মনোনিবেশ করুন। জিভের ডগা ঠিকঠাক কাজে লাগালে ভালো পুরস্কার পাবেন, গ্যারান্টি। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।